তো হে গাইস, ফাইনালি আমরা দাদার বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছ সামনের আকাশী কালারটা দাদার বাড়ি। তো চলো দাদার সাথে দেখা করা যাক। তো হে গাইস, তোমরা আমাদের আজকের ইন্ট্রো দেখে তো বুঝতেই পারছো আমাদের কিরকম লেভেলের ব্লগ হবে, একেবারে ফাটাফাটি লেভেলের ব্লগ। তাই জন্য তোমরা আমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব একেবারে ঠুকে দাও। তো চলো তোমরা আমাদের এই ব্লগের পাশে থাকো। আমরা এমডি কাজলের বাড়িটা কোথায়, কোন জায়গাতে, আমরা সব কিছু দেখাবো, মানে ওদের গ্রামের নামটা উচ্চ করে দিব দাদার কাছ থেকে। তো তোমরা আমাদের এই ব্লগটা স্কিপ করে যাবে না, পুরোপুরি একেবারে দেখে যাবে। গাইস, আমাদের মানে গাড়িতে একবারে সেই লেভেলের এনজয় হচ্ছে, ফাটাফাটি লেভেলের। আমরা মানে অনেক দূর যাচ্ছি, তাই জন্য আমার লাগছে। আর আমরা এখন দাদার সাথে দেখা করতে যাবো, তাই জন্য আমরা গুগল ম্যাপ চালু করে দিয়েছি। আর তোমরা এই ভিডিওটা স্কিপ করবে না, দাদার কাছ থেকে মানে আমরা জিজ্ঞাসা করবো কি দাদা তোমাদের এই গ্রামের নামটা কি, ঠিকানা সব কিছু মানে ভালো করে জেনে নেবো। আর তোমরা এই ব্লগে সব কিছু পেয়ে যাবা, তাই জন্য এই ব্লগটা স্কিপ করবে না তোমরা। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ কীরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একেবারে মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। সামনের কিছু মানে সব কিছু সামনে ড্যামেজ হয়ে গেছে গাইস। মানে দেখতে পাচ্ছ সাইডে পরদেশি ঢাবা, ওটাতে আমরা কিছুদিন পর ঘুরতে আসবো, আজকে দাদার সাথে দেখা করতে চলে এলাম তাই জন্য। তো দেখতে পাচ্ছ কীরকম ভিউ লাগছে, একবারে সেই লেভেলের ভিউ লাগছে। আর আমাদেরকে অনেক মজাও লাগছে গাড়ির ভিতরে একবারে সেই লেভেলের মজা। তো গাইস, আমরা গুগল ম্যাপ দেখছি আর যাচ্ছি, মানে দাদার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূর, তাই জন্য আমরা গুগল ম্যাপ দেখছি। তো গাইস, আমাদের নেটটা কখন স্লো মেরে দিয়েছে আমরা জানি না, আর তাই জন্য আমরা গাড়িটা ঘুরিয়ে চলে যাব। তো আমরা এতটি রাস্তা পার করে চলে এসেছি, প্রায় আমাদেরকে এখন আরও 17 কিলোমিটার ভিতরে যেতে হবে। আমাদেরকে মানে হুবও লাগছে আর কীরকম লাগছে, আর দাদার সাথে দেখা হবে কি হবে না চলো দেখা যাক। আর আমাদেরকে মানে দাদার সাথে দেখা হলে অনেক ভালো লাগবে, আর যদি না দেখা হয় তো কী আর বলার আছে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে দিয়ে কত বড় গাড়ি যাচ্ছে, আর এই গাড়িটা আমাদের মানে সাইড নিতেও দিচ্ছে না। তো গাইস, দেখতে পাচ্ছ মানে উপরে জিসিপি চলছে, দুতলার সমান উঁচু আছে, আর এই ট্রাকটা মানে ওখানে যাবে, দেখা যাক কীরকম করে ট্রাকটা যায়। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই ট্রাকটা এখন উপরে উঠবে, তো কীভাবে উপরে উঠছে দেখা যাক। এই ট্রাকটা এতটি উঁচুতে উঠে গেল দেখতে পাচ্ছ। তো গাইস, এখানে এত নেট স্লো মারছে যে আবার আমরা রাস্তা ভুলে গিয়েছিলাম। তো ভালো করে মানে দেখে মানে আমরা সঠিক রাস্তা দিয়ে আসছি এখন। তো যাওয়া যাক দাদার বাড়ি এখন, তাই জন্য তোমরা এই ব্লকের পুরোপুরি পাশে থাকো, দেখতেই পাচ্ছ। তো আমরা মানে সামনে গিয়ে কেউ কেউ জিজ্ঞাসা করব কি দাদার বাড়ি এখান থেকে মানে কতটা দূর, তো চলো যাওয়া যাক। তো গাইস, আমরা একটা লোককে পেয়ে নিছি, তো দাদার বাড়ি আর এখান থেকে কত দূর, তো ওই লোকটার কাছে জিজ্ঞাসা করা যাক। এমডি কাজলের বাড়ি কোথায়? এমডি কাজল ইউটিউবার। হ্যাঁ, তো গাইস, আমরা এই দাদার কাছে জিজ্ঞাসা করলাম, তো এই দাদাটা মানে আমাদেরকে বলল কি আর কিছু দূর না, এখান থেকে একটু সামনে গেলে পেয়ে যাবে। তো আমাদেরকে মানে অনেক খুশি লাগছে কি আমরা একটু সামনে গিয়ে পেয়ে যাব, তো মানে অনেক খুশি হচ্ছে, মানে গাড়িতে সবাই লাফালাফি করছে, চলো যাওয়া যাক আর কতটি সময় লাগে। তো গাইস, ওই লোকটা আমাদেরকে বলল মানে কি কিছু দূর গেলে তোমরা পেয়ে যাবে এমডি কাজলের বাড়ি, কিন্তু আমরা মানে চলে আসি দাদার বাড়ি পেয়েছি না খুঁজে। তো চলো, সামনে কেউ থাকলে ওদেরকে জিজ্ঞাসা করা যাক।
তো চলো জিজ্ঞাসা করা যায় দাদার বাড়ি এখান থেকে আর কত দূর। বলছিলাম তো গাইস, মানে আমাদেরকে এতক্ষণ থেকে সামনে যেতে বলছে, মানে সামনে সামনে কতটি আর যে সামনে আছে, মানে দাদার বাড়ি যাচ্ছি সামনে বলছে সবাই। তো চলো এখান থেকে আর কত দূর আছে দেখা যাক। তো তোমরা মানে আমাদের ভিডিওটা স্কিপ করবা না। তো গাইস দেখতে পাচ্ছো আমরা এক দেড় ঘন্টা থেকে মানে আসছি, আস্তে আস্তে আমাদের কোমর পিট লেগে গেছে, কিন্তু আমরা পৌঁছাচ্ছি না, মানে এখন আরও যেতে হবে অনেক দূর। তো আমরা যাবো, থাকবো তোমরা আমাদের পানি খাবো। তো গাইস আমাদের গাড়িতে অনেক ধুলো লেগে গেছিলো, তাই জন্য ধুলোটি ঝেড়ে আমরা আবার গাড়িতে মানে চাপছি চেপে, আর দেখা যাক কত দূর দাদার বাড়ি এখান থেকে আছে। তো হে গাইস, ফাইনালি আমরা দাদার বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনের আকাশী কালারটা দাদার বাড়ি। তো চলো দাদার সাথে দেখা করা যাক। তো ফাইনালি গাইস এতটি যাত্রা করার পর আমরা দাদার কাছে চলে এসেছি, তো চলো দাদার কাছে গিয়ে দেখা যাক। তো গাইস ফাইনালি আমরা দাদার বাড়ি চলে এসেছি, তো দাদার বাড়ি যাওয়া যাক। তো গাইস আমরা মানে এখন দাদার বাড়ি ঢুকে গেছি, তো তোমাদেরকে মানে দাদার বাড়িটা চারিপাশটা একেবারে ভালো করে দেখানো যাক। তো গাইস আমরা মানে কোনো দিন ভাবতে পারিনি যে আমরা দাদার বাড়ি আসবো একদিন, আর দেখতে পাচ্ছ এটা দাদার বাড়ি। আর দেখতে পাচ্ছ এটা দাদার বাইক, মানে ভিডিও টিডিওতে তো তোমরা দেখেছো দাদা এই বাইকটা নিয়ে ভিডিও বানায়। তো চলো দাদার ঘরে যাওয়া যাক। আর মানে অনেক খুশি হচ্ছে, মানে আমরা দাদার ঘরে মানে দাদার নিজের ঘরে মানে আমরা আছি, যে ঘরে ভিডিও টিডিও বানাই, মানে আমরা কোনো দিন ভাবতে পারিনি যে দাদার ঘরে চলে আসবো। আর দেখতে পাচ্ছ দাদার ঘরটা। তো গাইস দাদার মানে বাড়ির ভিতরে এসে জানতে পারলাম কি দাদাই তো নাই, মানে আমরা মানে দাদার ব্লগটা দেখেছিলাম মানে তিন দিন আগে দেখে নিয়েছিলাম কি কলকাতা গিয়েছিলো। তো আমরা ভাবছি কি দাদা বাড়ি চলে এসেছে, কিন্তু এখনও দাদা বাড়ি আসেননি। তো আমাদের দেখো সবার ওর মনটা খারাপ হয়ে গেছে। তো আর কী করার, দাদার মানে ঘর টরটা মানে একটু দেখলি না ভালো করে, দেখে আবার আমরা বাড়ি যাব। তো গাইস দেখতে পাচ্ছ এটা দাদার চেয়ার, মানে ভিডিওতে তো তোমরা দেখেছো ওটা চেয়ারটা। তো মানে ও বসতে চাচ্ছে, আর ও বসে দেখছে মানে কীরকম লাগছে, ভালোই লাগলো বসতে ও বললো আমাদেরকে। তো মানে আবার দাদারকে আমরা মানে ভিডিও কল ফোন লাগিয়ে একটু দেখে নিব। দেখতে হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? মধুবাড়ি কবে বাড়ি আসছো? হ্যাঁ ভালো, আমরা সবাই এসেছি, আমাদের ছেলেপুলে যারা ভিডিও করছে এরা সবাই আমরা ওদেরকে নিয়ে ভিডিও করি। তো গাইস তোমরা দেখতে পেলে দাদা আমাদের সাথে মানে কিরকম ভাবে কথা বললো, মানে আমাদেরকে দাদার সাথে ভিডিও কলে কথাটা শুনে মানে আমাদেরকে অনেক ভালো লাগলো। আর দাদা মানে আমাদেরকে বললো কি বাড়ি এসে তোমাদের সাথে ভিডিও বানাবো, আবার দেখা হবে তোমাদের সাথে, তাই জন্য আমরা মনে খুশি নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো গাইস দাদা বাড়িতে নেই, তো আমাদেরকে অনেক ভালো লাগলো, কেন কি দাদার বৌদিটা আমাদেরকে ফ্রিজ থেকে ঠান্ডা উন্ডা এনে দিল, চা খাওয়ার বি কথা বললো, কিন্তু আমরা চা খেলাম না, মানে আমাদের এখান থেকে অনেক দূর বাড়ি, তাই জন্য আমরা চাটা খেলাম না। চলো এখন গাড়ির ভিতরে গিয়ে যাওয়া যাক বাড়ি। কিন্তু আমরা এ ব্লকে দাদাকে দেখাতে পারলাম না, কিন্তু আগের ব্লকে অবশ্যই আমরা দাদাকে দেখাবো, আর আমরা এখন গাড়িতে চেপে চলে যাব। তো তোমরা দাদার বাড়িকে দেখে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব ঠুকে যাও আমাদের এই ভিডিওতে, আর আমরা কিছুদিন পর আবার আসবো দাদার সাথে দেখা করতে, আর অবশ্যই তোমরাকে দাদাকে দেখিয়ে যাবো। চলে গেলাম, টাটা কাকিমা, তাহলে চললাম। তো গাইস আমরা সবাই টাটা বাই বাই দিয়ে এখন চলে এলাম, আর আগের ব্লগে অবশ্যই তোমরাকে মানে দাদাকে দেখাবো, দাদার সাথে মজা টজা করবো ওগুলো অবশ্যই তোমরাকে দেখাবো। তো আমরা এখন দাদার গ্রামটা ঘুরবো, গ্রামটা ঘুরে আমরা বাড়ি চলে যাব। তো গাইস আমরা এমডি কাজের বাড়ি থেকে ঘুরে চলে এলাম, আর আমাদের এখন চর মানে চর ঘুরতে নদী আছে সামনে, দেখো। দেখতে
এবার তোমরা ভিউয়ের মজা নাও। তো গাইস, তোমরা অবশ্যই তো দাদার ব্লকে এই ব্রিজটা দেখেছো আর এই নদীটাও দেখেছো, তো চলো আমরা একটু ওখান থেকে ঘুরে আসি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছো চারিদিকে সন্ধ্যা লেগে গেছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি ছবি উবি তুলে আমরা এখান থেকে বেরোয়ে যাব। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছো এখানকার রাস্তাটা অনেক খারাপ, আর এই কাকুরটার মানে টোটোটা উল্টে গিয়েছিল, মানে খবরটা শুনে আমাদেরকে অনেক খারাপ লাগলো। তো এই কাঠগুলো মানে টোটো থেকে পড়ে গিয়েছিল, আর বিষয়টা হলো মানে কাটটা কিছু হয়নি, নাইলে কাকুর অনেক লস লেগে যেত। আর চলো একটু ব্রিজ থেকে ঘুরে এসে আমরা বাড়ির দিকে রাওনা দিই। গাইস, এখান থেকে আমরা ব্লগটা শেষ করলাম, আর আগের ব্লগে অবশ্যই তোমাকে দাদাকে দেখাবো।